নমস্কার বন্ধুরা আপনি কি নতুন এলপিজি গ্যাসের কানেকশান নিতে চাইছেন কিন্তু আপনার বাড়ির পাশাপাশি কোথায় গ্যাস এজেন্সির অফিস আছে আপনি জানেন না অথবা আপনার হয়তো সময়ের অভাবে আপনি যেতে পাচ্ছেন না তাহলে আপনার জন্য অবশ্যই সুখবর আছে এবার থেকে শুধুমাত্র মিস কল দিয়েই আপনি নতুন গ্যাস কানেকশান পেয়ে যাবেন ভিডিওতে আপনি আপনাদেরকে বলবো যে কীভাবে বাড়িতে বসেই কোন নাম্বারে মিস কল দিয়ে আপনি নতুন গ্যাস কানেকশানটি পেয়ে যাবেন কোন গ্যাস কোম্পানি এই সুযোগটি দিচ্ছে এবং সম্পূর্ণ পদ্ধতিটি আপনি মোবাইলে কীভাবে করবেন এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না বাড়িতে এসেই কিন্তু এজেন্ট আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবে এবং সহ্য করে নিয়ে যাবে এবং সেই সঙ্গে অবশ্যই বলবো যদি আপনি পুরনো গ্রাহক হন এলপিজি গ্যাসের তাহলে আপনি কীভাবে মিস কল দিয়ে নতুন সিলিন্ডার বুকিং করবেন এই দুটো পদ্ধতি আপনাদেরকে আমি বলে বোঝাবো এবং করে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনাদের আমাদের চ্যানেলে ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথ্যালয়কে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতের আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান প্রথমে বলি এই সুযোগটি দিচ্ছে ইন্ডিয়ান অয়েল এলপিজি গ্যাস অর্থাৎ ইন্ডিয়ান অয়েল যে এলপিজি সার্ভিস থাকে তারাই এই সুবিধাটা দিচ্ছে অর্থাৎ মিস কলের মাধ্যমে গ্যাস বুকিং এবং মিস কলের মাধ্যমে নতুন সিলিন্ডার বুক নতুন কানেকশান নেওয়া তো প্রথমেই বলি যে আপনি কীভাবে মিস কল দিয়ে নতুন সিলিন্ডার বুক করবেন অর্থাৎ গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে গ্যাস সিলিন্ডার বুক করবেন কীভাবে হবে গ্যাস সিলিন্ডার বুক করতে হলে আপনাকে প্রথমে আপনার মোবাইল নম্বরটি অর্থাৎ মিস কল দিয়ে মিস কল দিয়ে আপনার গ্যাস সিলিন্ডার বুক করতে হলে আপনাকে প্রথমে আপনাকে ইন্ডিয়ান অয়েলের পোর্টালে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করতে হবে এটার জন্য আপনি গ্যাস অফিসে অর্থাৎ এজেন্টের অফিসে যেতে পারেন ডিস্ট্রিবিউটার অফিসে যেতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে আপনাকে মিস কল দিতে হবে এই নাম্বারটাতে এইট ফোর ফাইভ ফোর আবারও বলছি আট চার পাঁচ চার নয় পাঁচ 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 এই নাম্বারে আপনাকে মিস কল দিতে হবে মিস কল দিলে যদি আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে একটা মেসেজ করে দেবে এবং ওই মেসেজে থাকবে যে আপনার রিকোয়েস্টটি নেওয়া হয়েছে আপনার গ্যাস সিলিন্ডারের অর্ডার নাম্বারটি এত এবং আপনি চাইলে এখানটায় অনলাইন পেমেন্টও করতে পারবেন এটা হচ্ছে গেল গ্যাস সিলিন্ডার বুকিং করার পদ্ধতি এবারে যদি কেউ নতুন কানেকশান নিতে চায় তাহলে তো না কী করতে হবে নতুন কালেকশান নিতে হলে সেই নাম্বার থেকে মিস করে দিতে হবে যে নাম্বারটি ইন্ডিয়ান গ্যাসে রেজিস্টার নেই তা নতুন একবার নাম্বার থেকে মিস কল দিয়ে দিতে হবে নতুন নাম্বার থেকে এই নাম্বারটা দিয়ে মিস করে নেবেন যেটা ওই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অর্থাৎ রেজিস্টার আছে যে নাম্বার যেমন করেছিলাম একই হবে নতুন নাম্বার থেকে এই নাম্বারটা যদি মিস করবেন এইট ফোর ফাইভ ফোর নাইন ফাইভ 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 আবারও বলছি আট চার পাঁচ চার নয় পাঁচ 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 এই নাম্বারে মিস কল দেবেন মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা মেসেজ দেখাবে যেহেতু আপনি নতুন নাম্বার থেকে মিস কল দিয়েছেন রেজিস্টার নেই মোবাইল নাম্বারটি যে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার উইথ আস ইফ ইউ আর ইন্ডিয়ান কাস্টমার ডেল এত ফর বুকিং অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ান অয়েলের কাস্টমার হন কিন্তু আপনার নাম্বারটি বুকিং নেই তাহলে আপনাকে আর একটা নাম্বারে ফোন করতে বলেছে এটা কীভাবে করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে তো আজকে যেহেতু আমরা গ্যাস সিলিন্ডার নতুন কানেকশান নেওয়ার জন্য পদ্ধতি দেখব তার জন্য কী করবেন মিস কল দেওয়ার পরে আপনাকে একটা মেসেজে একটা দেখবেন একটা লিঙ্ক থাকবে নীল কালারে নিচে কালারে একটা লিঙ্ক থাকবে এইচ টি দিয়ে ওই লিঙ্কটায় আপনাকে ক্লিক করতে হবে তবে তার আগে অবশ্যই বলুন আপনার মোবাইলে নেটটি চালু করবেন ইন্টারনেট কানেকশানটি থাকতেই হবে নেট চালু করার পরে আপনি এই লিঙ্কটায় ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে এই পেজটি ঠিকঠাক করে পূরণ করে যাবে খুব বেশি সমস্যা নেই সবগুলোই খুবই সহজ জিনিস প্রথমে যেমন ফার্স্ট নেম অর্থাৎ যদি কারুর নাম রামকুমার মণ্ডল হয় তাহলে প্রথমে তার এইখানটায় বসবে রাম ফার্স্ট নেম এরপরে যাবে মিডিল নেম এই পাশেই আছে মিডিল নেম এখানে থাকবে কুমার কেউ এম এ আর যা হবে দেওয়ার পরে লাস্ট নেমটা মণ্ডলের জায়গায় এখানে মণ্ডল বসবে যদি কারুর মাঝের এই কুমার না থাকে তাহলে যে রাম লিখবে প্রথমে এবং শেষে মন্ডল লিখবে এই গেল নাম এরপরে এখানে দেখাবে যে লাইন অফ বিজনেস এখানে সিলেক্ট করতে গেলে আপনাকে দেখাবে একটাই অপশান এলপিজি আপনি ওই এলপিজিটাই ক্লিক করবেন এখানে অপশান ড্রপডাউন মেনুতে আছে ক্লিক করলে দেখুন এলপিজি দেখাচ্ছে এই এলপিজিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এলপিজিটা পরে সেড হয়ে যাবে সেড হয়ে গেল এরপরে থাকবে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে পাশে দেখুন মোবাইল নাম্বারের জায়গা আছে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে নতুন গ্যাস কানেকশানটি নিতে চেয়েছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আপনি চেষ্টা করবেন যেই নাম্বারটি দিয়ে মিস কল দিয়েছেন ওই নাম্বারটি এখানটায় বসানোর তো এখানে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড্রেসের অপশান আসছে আপনার যে অ্যাড্রেসটা সঠিকভাবে দেবেন কারণ ওরা তো এজেন্ট আপনার বাড়িতে আসবে তাই আপনি এখানটায় ঠিকঠাক করে অ্যাড্রেসগুলো দেবেন এবং সেই সঙ্গে জিপ কোড অর্থাৎ পিন নাম্বারটি ছ সংখ্যার যে পিন নাম্বারটি অবশ্যই এখানে ঠিক করে দেবেন পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে সিটি সিটি অবশ্যই দিতে হবে যদি আপনি সিটিতে বাস করেন তাহলে সিটি দিয়ে দেবেন আর যদি না সিটিতে বাস করেন পাশাপাশি একটু দেখে সিটির নামটি দিয়ে দেবেন যাতে অনুরোধের ট্র্যাকিং করতে সুবিধা হয় এরপর থাকছে রিমার্কস রিমার্কসে আপনি কিছুই লেখার দরকার নেই লিখবেন শুধু নিউ কানেকশান লেখার পরে এখানে নিচে দেখুন সাবমিট অপশান থাকছে সাবমিট সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আপনাকে একটা মেসেজ করবে কনফার্মেশান পেজ বলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার রিকোয়েস্টটি নেওয়া হয়েছে আপনার রেফারেন্স আইডি নাম্বার এত আপনার সঙ্গে খুব দ্রুত এজেন্ট যোগাযোগ করবে এবং আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো সাইন করে নিয়ে গিয়ে ওরা নতুন সিলিন্ডারও দিয়ে দেবে এটা সময় লাগে সাধারণত চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা আর যদি তারপরেও না হয় অবশ্যই আপনি ইন্ডিয়ান অয়েলের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে মিস করলে নতুন গ্যাস সিলিন্ডারে পাওয়ার পদ্ধতি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন খুশি থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ দেখার জন্য